আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে টিকটকে কিভাবে এরকম রিপ্লাই ভিডিও তৈরি করতে হয়। আপনারা দেখুন স্ক্রিনে কিন্তু রিপ্লাই ভিডিও এখন দেখুন কমেন্ট করছে, সেই কমেন্টটা দিয়ে রিপ্লাই ভিডিও তৈরি করছে। দেখুন আমি যদি এখন একটু এখান থেকে আরেকটা ভিডিও স্ক্রল করি, দেখুন এখান থেকে এই যে দেখুন এটাও কিন্তু রিপ্লাই ভিডিও। তো ঠিক এরকম ভাবে টিকটকে এরকম রিপ্লাই ভিডিও আপনি কিভাবে তৈরি করবেন, আপনারা আপনাদের ভিডিওতে যারা কমেন্ট করবে তারা তাদেরকে নিয়ে কিভাবে আপনি রিপ্লাই ভিডিও তৈরি করতে পারেন। অনেকেই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে, ভাই আমাকে নিয়ে একটা রিপ্লাই ভিডিও দেন অথবা আমার কমেন্টের উত্তর দেন। তো ঠিক এইভাবে আপনি সহজে এক ক্লিকের মাধ্যমে, 1 মিনিট সময় লাগবে না, একটা রিপ্লাই ভিডিও তৈরি করতে। যারা জানেন এই বিষয়টা তারা ভিডিওটা ছেড়ে চলে যান, আর যদি যারা না জানেন যে কিভাবে টিকটকে কমেন্টের রিপ্লাই ভিডিও তৈরি করতে হয় খুব সহজেই, তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো এই জন্য প্রথমে যে কাজটা করতে, আমি একদম সব কেটে দিই, এখান থেকে আপনারা চলে আসবেন টিকটকে। তো এখান থেকে ইউটিউব ওপেন হয়ে গেছে, আমি টিকটকটা ওপেন করে দিলাম। টিকটক ওপেন করার পরে এখান থেকে আপনি কি করবেন, এটা লোডিং নিচ্ছে, এখান থেকে আপনি চলে আসবেন প্রোফাইলে। দেখুন আমি এখান থেকে আমার প্রোফাইলটা ওপেন করে দিচ্ছি। এবারে এখন আপনি কি করবেন, এখান থেকে একটু রিফ্রেশ করে নিই। এখন এখান থেকে আপনি কি করবেন, একটা যে কোনো একটা ভিডিও ওপেন করবেন। তো এখান থেকে আমি একটু নিচের দিকে আসবো। দেখুন এখান থেকে এই যে ভিডিওটা রয়েছে, আমি এই ভিডিওটা ওপেন করবো। আমার ভিডিওটা আমি ওপেন করে দিলাম। আর আমার এটা কিন্তু আমার মেইন টিকটক আইডি না, আমার একটা আরেকটা টিকটক আইডি আছে। সেটা কোনটা সেটা একটু আপনাদেরকে দেখাই, অনেকেই আবার চেনেন না। সেটা হচ্ছে এইটা, আমি দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমার মেইন টিকটক আইডি, MD রাকিব হাসান 950 লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। ভালো করে দেখবেন অনেকগুলো ভিডিও কিন্তু অলরেডি ভাইরাল হয়ে আছে। এই ভিডিওটা কিন্তু আমার নিচের দিকে আরো ভিডিও আছে অনেকগুলো। তো এই আইডিটা চাইলে আপনারা ফলো করে আমার সাথে থাকতে পারেন। এখন আপনাদেরকে দেখাই রিপ্লাই ভিডিও কিভাবে আপনি তৈরি করতে পারেন। এজন্য এখান থেকে আপনি প্রোফাইলে আসবেন, এরপর এখান থেকে যে কোনো একটা ভিডিও ওপেন করবেন। আপনার যে ভিডিওর কমেন্ট বক্স থেকে রিপ্লাই ভিডিও তৈরি করবেন সেই ভিডিওটা ওপেন করবেন। এবার এখান থেকে আপনি কমেন্ট বক্সে চলে আসবেন। দেখুন আমি এখান থেকে কমেন্ট বক্সে চলে আসলাম, আর এখান থেকে দেখুন আমার ভিডিওতে লাইক কতগুলো রয়েছে, কমেন্ট কতগুলো রয়েছে, ভালো করে দেখুন। আমি এখান থেকে এই যে কমেন্টে ক্লিক করার পরে এখান থেকে আপনি কি করবেন, যে কমেন্টটা আপনি রিপ্লাই দিবেন সেই কমেন্টের উপরে ক্লিক করবেন। এখান থেকে ধরুন এই যে কমেন্টটা রয়েছে, আমি কমেন্টের উপরে চেপে ধরবো। এখান থেকে কমেন্টের উপরে চেপে ধরে রাখবেন, এখান থেকে এই যে কমেন্টের উপরে চেপে ধরে রেখে উপরে দেখতে পারবেন এখানে এই যে রিপ্লাই উইথ ভিডিও, আমি আবারও দেখাই। এখান থেকে এই কমেন্টের উপরে চেপে ধরে রাখবেন, চেপে ধরে রাখলে দেখতে পারবেন রিপ্লাই উইথ ভিডিও লেখা চলে আসবে, এখানে ক্লিক করে দিবেন। এখানে আপনি যখনই ক্লিক করে দিবেন দেখতে পারবেন আপনার সামনে কিন্তু আপনার ফোনের ক্যামেরাটা ওপেন হয়ে যাবেন। দেখুন এখানে এই যে এখানে কিন্তু আমার এই যে কমেন্টটা কিন্তু এখানে চলে আসছে। আমি একটু হাত দিয়ে রাখছি ক্যামেরার উপরে, কারণ আমি ফেসটা দেখাতে চাচ্ছি না। এই জন্য দেখুন ভালো করে আমি সামনে ক্যামেরা হাত দিয়ে রাখছি, এজন্য এরকম আসছে। আপনি দেখুন উপরে এই যে রাইট ভাইয়া লেখা আসছে, মানে কমেন্টটা এখানে চলে আসছে। এবং এখন চাইলে আপনি এখানে আপনার নিজের ফেস না দেখিয়ে এখন গ্যালারি থেকে ভিডিও দিতে পারেন। এজন্য এখান থেকে যদি আগে থেকে ভিডিও তৈরি করা থাকে তাহলে এই গ্যালারি এখানে ক্লিক করবেন, আপলোডে ক্লিক করে এখান থেকে আপনি যে কোনো একটা ভিডিও সিলেক্ট করবেন। দেখুন আমি এখান থেকে এই যে আপলোডে ক্লিক করে দিলাম। আপলোডে ক্লিক করার পরে ধরুন আমি এখান থেকে একটা ভিডিও গ্যালারি থেকে একটা নাটকের একটা ভিডিও দিলাম, এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা চলে আসছে। আমি একটু ব্যাক করবো, ব্যাক করে দেখাই। দেখুন এখান থেকে কমেন্টটা আপনি যে কোনো জায়গায় রাখতে পারেন, হাত দিয়ে এখান থেকে ছোট বড় করে আপনি এখান থেকে যে কোনো জায়গায় নিচে উপরে অথবা যে কোনো জায়গায় কমেন্ট আপনি রাখতে পারেন। তারপর এখন কি করবেন, নিচ থেকে নেক্সটে ক্লিক করে দিবেন, আপনার যে কোনো ভিডিও সিলেক্ট করতে পারেন, অথবা আপনি ক্যামেরা আইকনে ক্লিক করে সেখানে লাল আইকনটা ক্লিক করে আপনি আপনার নিজের ফেস দিয়ে সাথে সাথে ভিডিও তৈরি করতে পারেন যদি গ্যালারিতে ভিডিও না থাকে। তারপর কি করবেন, এখান থেকে হ্যাশট্যাগ দিবেন অথবা রিপ্লাই ভিডিও এরকম লিখে দিবেন কিছু একটা লিখে, ভালো ভালো হ্যাশট্যাগ দিয়ে। নিচ থেকে আপনি লোকেশন দিবেন, লোকেশনটা অবশ্যই আপনার নিজের এলাকার লোকেশন দিবেন। তারপর এখান থেকে আপনি পোস্টে ক্লিক করে ভিডিওটাকে পোস্ট করে দিবেন, ঠিক আছে। অবশ্যই ঠিক এইভাবে আপনি কিন্তু টিকটকে একদম সেম ভাবে রিপ্লাই ভিডিও তৈরি করতে পারবেন। আর এরকম ভিডিও তৈরি করলে কিন্তু সবাই খুশি হবে, কারণ সবার কমেন্টে রিপ্লাই দিলে সবাই কিন্তু খুশি হয়। তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ একটি ভিডিও টিকটকে রিপ্লাই ভিডিও তৈরি করা নিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে সাথে থাকুন, দেখাবে পরবর্তী নতুন ভিডিওতে। এ পর্যন্ত আমার প্রিয় ভাই বোনেরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।